আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হলো, আপনারা সকলেই অবগত আছেন বা আমরা মুসলিম মাত্রই আমরা সকলেই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের জন্য দিন জানা ফরজ করে দিয়েছেন এবং আল্লাহ তাআলা সে আদেশটা জারি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছিলেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মানে হে রাসূল আপনি জেনে নিন বা শিখে নিন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও জানার প্রতি আদেশ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং জানা প্রত্যেকটা মানুষের জন্য অপরিহার্য ও আবশ্যকীয় একটি বিষয়। যে কোনো কাজ করার জন্য জানা জরুরি এবং মানার জন্যও জানা জরুরি। সেই জন্য আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করাটা অত্যন্ত আবশ্যক, এবং যাদের সন্তান সন্ততি আছে সেই সন্তান সন্ততিদেরকে সঠিক জ্ঞান দেওয়া, সঠিক বুঝ দেওয়া, সঠিক প্রতিষ্ঠানে সঠিকভাবে পড়ানো, যেখানে যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবে, সঠিক দিন জানবে, ঈমান জানবে, ইসলাম জানবে, এরকম একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে দেওয়া প্রত্যেকটা মা বাবার জন্য আবশ্যক কর্তব্য। কারণ আমরা যদি ভুল প্রতিষ্ঠানে সন্তানদেরকে পড়াই, ভুল প্রতিষ্ঠানে সন্তানদেরকে রেখে আসি, তাহলে সন্তানরা সবসময়ের জন্য ভুলটাই শিখবে। ভুলটা শিখবে, সেই ভুলটা কি? প্রথম শিখবে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ভুল ধারণা, যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, আল্লাহ তাআলা নিরাকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, আল্লাহ তাআলা মিলাদে উপস্থিত হন, প্রতি বছর মিলাদ মাহফিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, সব কিছু নিয়ন্ত্রণ করেন। এরকম নানাবিধ শিরকি বিশ্বাসে আপনার সন্তানের ঈমান আকীদা নষ্ট হবে এবং আপনিও নিজেও নষ্ট হবেন। অবশেষে জাহান্নামের পথ সকলের জন্য তখন উন্মুক্ত হয়ে যাবে। এজন্য আমরা সন্তান সন্ততিদেরকে যখন আমরা পড়াবো, তখন অবশ্যই সন্তান সন্ততির ভবিষ্যৎ চিন্তা করে, আখেরাতের চিন্তা করে অবশ্যই যোগ্য প্রতিষ্ঠান বেছে নেওয়াটা এবং যোগ্য প্রতিষ্ঠানে আমাদের সন্তানদেরকে পাঠানোটা আমাদের উপরে বিরাট একটা দায়িত্ব। আর আমাদের দেশের সংবিধান অনুযায়ী শিক্ষাটা প্রত্যেকটা সন্তানের মৌলিক অধিকার, সে অনুযায়ী আমরা আমাদের সন্তানদেরকে দেশ গড়ার জন্য এবং আখেরাতের পুঁজি গড়ার জন্য এবং নিজেদের ভবিষ্যতে যাতে আমাদের জন্য দোয়া করতে পারে এমন সন্তান তৈরি করার জন্য নির্ভরযোগ্য ও বিশুদ্ধ আকিদার প্রতিষ্ঠান নির্বাচন করা অত্যন্ত জরুরি। তা আমি সে জায়গা থেকে বলছি যে আজকে আমি যে প্রতিষ্ঠান বা যে মাদ্রাসার সামনে আমি বসে আলোচনা করছি বা কথা বলছি, হাবরুল উম্মা মডেল মাদ্রাসা, এই মাদ্রাসাটা জামিয়া ইসলামিয়া থেকে শিক্ষা সমাপনী করা একজন বিজ্ঞ আলেমের মাধ্যমে পরিচালিত হয় এবং যোগ্য শিক্ষক মণ্ডলী দ্বারা শিক্ষা দান করা হয় এবং সুন্দর মনোরম পরিবেশে বিশুদ্ধ আকিদায় বিশুদ্ধ মানহাজে এই প্রতিষ্ঠানে সন্তান সন্ততিদেরকে তৈরি করা হয়। আপনার সন্তানকে যদি আপনারা এখানে দেন তাহলে অবশ্যই কখনও ঠকবেন না, আশা করি ইহকালীন এবং পরকালীন উভয় জগতেই আপনারা মুক্তি লাভ করবেন। এই জন্য আমি সবার কাছে আরজ করব, বিশেষ করে এই অঞ্চলে যারা রয়েছেন, এই অঞ্চলে যারা দিনী ভাইয়েরা রয়েছেন, এই অঞ্চল তথা লক্ষ্মীপুর, এটা আর কি লক্ষ্মীপুর বা এর পার্শ্ববর্তী অঞ্চলের যে লোকজনগুলো রয়েছেন, আপনারা সকলে এই প্রতিষ্ঠানকে সন্তান দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতা করবেন। এবং সেই সাথে সবথেকে বড় বিষয় সেটি হলো, আপনারা আপনার সন্তানদেরকে যোগ্য করে গড়ে তোলবার জন্য এই প্রতিষ্ঠানে আপনাদের সন্তানদেরকে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকেই নেক বুদ্ধি দান করুন, আল্লাহ তাআলা আপনাদের সকলকেই আপনাদের সন্তানকে বড় করার তৌফিক দান করুন এবং যোগ্য প্রতিষ্ঠানে রেখে বড় আলেম হিসাবে তৈরি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভুল ত্রুটি মাফ করে দিন, আল্লাহ তাআলা আমাদের সকলের তাকদীরে জান্নাত নসিব করে দিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।